হ্যাঁ, আমরা ম্যাচটা হেরেছি। আমাদের এই ম্যাচটা বা আমাদের এই 2023-এর এশিয়ান কাপটা 2019-এর মতো শুরু হলো না। আমরা সিটার মিস করেছি, গোলকিপিং এররের জন্য প্রথম গোলটা খেয়েছি, আমরা সেভাবে অ্যাটাক করতে পারিনি, পুরো ম্যাচটা আমরা ডিফেন্সিভ খেলেছি। বাট ওভারঅল কোথাও ম্যাচের মধ্যে কিন্তু একটা বিরাট বড় ইম্প্রুভমেন্ট, কোথাও একটা ইমপ্রেস করার মতো ম্যাচ আমরা আজকে দেখেছি। অ্যাজ আ টিম, অ্যাজ আ হোল কোথাও প্লেয়াররা কিন্তু পারফরমেন্স করেছে, এবং ফার্স্ট হাফে অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিধর টিমকে, যাদের র্যাঙ্কিং 25 আমাদের র্যাঙ্কিং 102, তাদেরকে গোললেস ড্রতে ফার্স্ট হাফে ড্রেসিং রুমে ফিরে যেতে বাধ্য করেছে এই টিমটা। ক্রমাগত অ্যাটাকের মুখেও ফার্স্ট হাফে কিন্তু টিমের ডিফেন্সটা ভেঙে পড়েনি। অবভিয়াসলি 2-0 হারটা আমাদের কোথাও অনেক দিন মনে থাকবে, কারণ যেভাবে আমরা 2011-এর ডিফিটগুলো মনে রেখেছিলাম, 2019-এর ডিফিটগুলো মনে রেখেছিলাম, একইভাবে এই 2023-এর বা লিটারেলি যেটা 2024-এ হচ্ছে আমরা মনে রাখবো। বাট এই ম্যাচটাকে যদি অন্য আঙ্গিকে দেখা হয় তাহলে কীভাবে দেখতে পারি, অবশ্যই কথা বলবো ভিডিওর মাধ্যমে। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে যে টিম লাইন আপটা, স্টার্টিং ইলেভেনটা, যেভাবে ইগার স্টিমাচ তিনি ম্যাচটাকে দেখতে চেয়েছিলেন, যেভাবে তিনি অস্ট্রেলিয়াকে ফেস করতে চেয়েছিলেন, তিনি সেইভাবে কিন্তু টিমটা নাবিয়েছিলেন। অর্থাৎ একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে টিম নামানো, যেখানে আমরা শুরু থেকে দীপক টাংরির নামটা দেখার পর থেকে সোশ্যাল মিডিয়াতে এমন কোনো জায়গা ছিল না যেখানে যেখানে টিম লিস্ট প্রকাশ হয়েছিল। ইভেন আমি যখন টেলিগ্রামে পোস্ট করলাম সেখানে একটাই কমন কমেন্ট ছিল, বা বিভিন্ন গ্রুপেও একটাই কমন কমেন্ট ছিল যে ওয়াই দীপক টাংরি, দীপক টাংরি কী করে চান্স পায়, দীপক টাংরি কীভাবে ফার্স্ট ইলেভেন ঢোকে। অ্যান্ড ইয়েস, এটা যে আমার মনের মধ্যে আসেনি বা এই ভিডিওটা যারা দেখছে তাদের প্রত্যেকেরই মনের মধ্যে আসেনি তা কিন্তু নয়। অবভিয়াসলি আমাদের প্রত্যেকের মধ্যে কোশ্চেন এসেছিল যে ওয়াই দীপক টাংরি, কেন তাকে ইউজ করা হচ্ছে। পরে বোঝা গেল যে দুটো প্লাস পয়েন্ট রয়েছে দীপক টাংরির ক্ষেত্রে। এক হচ্ছে ওর ডিফেন্সিভ যে ক্লিয়ারেন্সেসগুলো হয়, যেখানে ও খুব বেশি পাখামি করে না, ও সরাসরি বলকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অ্যান্ড নাম্বার টু হচ্ছে ওর হাইট অ্যান্ড ফিজিক্যাল যে এবিলিটি রয়েছে সেটাকে কোথাও কোচ কিন্তু শুরু থেকে ইউজ করতে চেয়েছিলেন। এবং আজকে দীপক টাংরির ডেবিউ হলো, রিমার্কেবল ডেবিউ হলো, বহু ডেবিউট্যান্ট প্লেয়ার কিন্তু তার দিকে তাকিয়ে থাকবে যে এরপর এই প্লেয়ারটা কীভাবে নিজের প্রোগ্রেসটা ইন্ডিয়ান টিমের হয়ে এগিয়ে নিয়ে যায়। বাকি ওভারঅল যে টিম মোটামুটি নেমেছিল, কোথাও কিছু বলার ছিল না, আমাদের কারোরই প্রেডিকশন মেলেনি, যারা যেভাবে প্রেডিকশন করছিল সেভাবে কিছুই মেলেনি। ডিফেন্সিভ স্ট্র্যাটেজি যে ইগার স্টিমাচের মাথাতে এত পরিমাণে ছিল এটা আমরা বুঝতে পারি না। আমরা ভেবেছিলাম কিছুটা অ্যাটাকিং ফুটবল বা কিছুটা হোল্ডিং ফুটবল হয়তো আমরা খেলতে পারি। ম্যাচটা যেভাবে শুরু হয়েছিল, যে অ্যাপ্রোচটা, আমি যেটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমরা যত গোলই খাই না কেন, হায়েস্ট আমরা কটা গোল খেতে পারবো, 5টা গোল। আমি দেখলাম একজন কমেন্ট করেছে ওয়াই ইউ আর সো নেগেটিভ, ভাই পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করো। আমি বলিনি যে আমরা 5টা গোল খাবো, আমি বলেছিলাম ম্যাক্সিমাম যদি আমরা 5টা গোল খাইও তাহলে সেই 5টা গোলের পেছনে হয়তো 15 মিনিটসের একটা বিল্ড আপ থাকবে অস্ট্রেলিয়ার, বাকি 75 মিনিটস আমরা কী করব। তো আমি কখনোই চাইনি যে ভাই আমার টিম 5টা গোল খাক, আমি তো চেয়েছিলাম 0-0 ড্র হোক, আমরা জিতি। আমরা সিটারটা মিস করেছিলাম, হয়তো আমরা ফার্স্ট হাফে 1-0 লিড নিয়ে ড্রেসিং রুমে ফিরে যেতে পারতাম। আন্ডারডগ একটা টিম, 102 র্যাঙ্কিংয়ের একটা টিম, 25 নম্বর র্যাঙ্কিংয়ের টিমকে ফার্স্ট হাফে একটা গোল মারছে, এটা আমাদের জন্য একটা বিরাট বড় পাওনা হতো। এবং যেটা বলেছিলাম যে সুনীল ছেত্রীর আজকে 500 নম্বর ম্যাচ, 250 নম্বর গোলটা তো জাস্ট কাপ্লেট আর ঠোঁটের ফারাকের মধ্যে বেরিয়ে চলে গেল, কী করা যাবে। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমরা যত গোলই খাই না কেন তার পেছনে যে বিল্ড আপের সময়টা অস্ট্রেলিয়া নেবে সেইটুকু বাদ দিলে বাকি ম্যাচটা তো পড়ে থাকবে। সেই ম্যাচটা আমার প্লেয়াররা কীভাবে অ্যাপ্রোচ করছে, কতটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ করছে, কতটা মাঝমাঠ থেকে বল যাচ্ছে, কতটা অ্যাটাক থেকে ক্রস আসছে। আমি যখন ম্যাচ শুরু হয়নি তার আধ ঘন্টা আগে, আমাদের একটা গ্রুপ রয়েছে ইন্ডিয়ান ফুটবলের ফ্যান ক্লাবই বলতে পারো, যারা জয়েন করেনি তারা জয়েন করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ফ্রি জায়গা, আনঅফিসিয়াল একটা ফ্যান ক্লাব। আমি সেখানে একটা জাস্ট ছোট্ট এক লাইনে কমেন্ট করেছিলাম যে যদি আজকে আমরা 3 গোলের কম কনসিড করি তাহলে ভাবতে হবে যে 2019-এর টুর্নামেন্টের থেকে আমাদের প্লাস 15% কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। আমি জানি না কীভাবে বলেছিলাম, কী ভেবে বলেছিলাম, বাট দেখো ম্যাচটা কিন্তু 2-0 গোলে শেষ হলো। অনেকে বলতে পারে যে এটা তো গুরপ্রীতের একটা এরর ছিল, 1-0 হতে পারতো, আমরা একটা গোল করলে 2-1 হতে পারতো, হতে পারতো, অনেক কিছু হতে পারতো, লাইফে আমাদের বহু কিছু হতে পারতো, বাট যেটা হয়েছে আমাদের সেটা নিয়েই কিন্তু কথা বলতে হবে। নেক্সট ব্যাপারটা যে আমাদের ডিফেন্সিভ যে অ্যাপ্রোচ ছিল পুরো ম্যাচটাতে, সেখানে কিন্তু নো ননসেন্স ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ইগার স্টিমাচ শুরু থেকে টিমটার মধ্যে ঢুকিয়েছিলেন, যে কোনোভাবে, মানে আমাদের একটা বাংলায় কথা আছে না যে বেঁড়ে পাকামি করা,
ডিফেন্সিভ লাইনের কাছে, মাঝমাঠে ব্লকিং জোনের কাছে পাকামিটা চলবে না ভাই, তোমাকে ক্লিয়ার করতে হবে। তাও কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে যখন রাহুল ভেকের ব্যাকপাসগুলো আসছিল, খুবই স্লো ব্যাকপাস আসছিল, এবং গুরপ্রীত সিং সান্ধু শুরু থেকে দু একটা ফাম্বেল করেছিল, বাট দেখো ওই লেভেলের একটা সিনিয়র গোলকিপার যে ওই রকম ফাম্বেল করে গোলটা খাওয়াবে, মানে গোলটা হয়ে যাবে, রাদার বলা ভালো, খাওয়াবেটা খুব বলা ভুল, হয়ে যাবে ওই গোলটা, আমি এক্সপেক্ট করতে পারিনি, আমরা কেউই এক্সপেক্ট করতে পারিনি। বাট হ্যাঁ, শুরু থেকে কিন্তু ডিফেন্সিভ যে স্ট্র্যাটেজি ছিল সেটা ক্লিক করছিল, অ্যাটাকিং ক্ষেত্রে কাউন্টার অ্যাটাকের যে স্ট্র্যাটেজি আমরা ভেবেছিলাম হবে সেটাই কিন্তু হচ্ছিল, ছাংতে এবং মনভীরের যে জুটিটা ক্লিক করছিল বোঝা যাচ্ছিল, নিখিল পূজারির যে ক্রসটা, যে সিটারটা মিস করে সুনীল ছেত্রী, প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেকিং, কারণ ওই জায়গাতে আমরা 1-0 লিড নিতে পারতাম। বাট আমি বলবো যে বিশেষ করে দুটো প্লেয়ারের কথা, এক হচ্ছে দীপক টাংরি, ভাই কী খেলেছে, সিরিয়াসলি বলছি, কেউ এক্সপেক্ট করেনি যে দীপক টাংরি এরকম খেলবে, জান প্রাণ লড়িয়ে খেলেছে। অ্যান্ড নাম্বার টু ভাই সন্দেশ জিঙ্গন, দিনের পর দিন যত ম্যাচ যায় তত কিন্তু নিজের যে লেজেন্ডারি ব্যাপারটা রয়েছে ওটাকে আরও হাইপে তুলে নিয়ে চলে যায়, এবং মাথা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ছাতিতে লাগছে রীতিমতো, তারপরেও কিন্তু বাঘের বাচ্চার মতো ফাইট করছে, এই জিনিসটাই দরকার ছিল, এই জিনিসটাই সিরিয়াসলি আমরা কোথাও চেয়েছিলাম যে আজকের ম্যাচ আমরা এটাই দেখব, জাস্ট এটাই। তো আমার বলার পয়েন্ট অফ ভিউ ওটাই ছিল যে তুমি গোল যত খুশি খাও না কেন, হতে পারে বড় টিম ভাই গোল করবে, এটা ভেবে মানে ভেবে নেওয়াটা খুব ভুল যে আমরা 90 মিনিট ধরে ডিফেন্স করে 0-0 রাখতে পারবো, কিছু অ্যাটাক পাল্টা ফেরত দিতে হতো, সেটা আমরা পারিনি, সেটা অন্য বিষয়, বাট বাকি গোল খাওয়াটা বাদ দিয়ে বাকি ম্যাচ আমরা কী করছি। যদি ডিফেন্সিভ বা আমি নর্মাল যদি স্ট্যাটসগুলো নিয়ে কথা বলি না, মানে খুব ডেঞ্জারাস কিছু স্ট্যাটস আমাদের সামনে উঠে এসেছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে যে ডিফেন্সিভ স্ট্যাটসটা সব থেকে আমি বলবো যে খতরনাক, যেখানে আমাদের ক্লিয়ারেন্সেস হচ্ছে 35 অ্যান্ড অস্ট্রেলিয়ার ক্লিয়ারেন্সেস হচ্ছে 0, মানে কোন লেভেলে অস্ট্রেলিয়া অ্যাটাক করেছে, কোন লেভেলে আমাদেরকে ডিফেন্স করতে হয়েছে, এটা তো সবচেয়ে বড় প্রমাণ। এবং সবচেয়ে বড় কথা, যখন টিম অ্যাটাকে উঠে যাচ্ছে তখন ওদের অ্যাটাক হয়েছে কিন্তু বক্সের মধ্যে 22টা, সেখানে আমাদের বক্সের মধ্যে একটা অ্যাটাক, জাস্ট একটা, সেটাও কিন্তু ওই সুনীল ছেত্রীর ওই সিটার মিসটা। একটা টিম ভাই অপোনেন্ট বক্সের মধ্যে এসে 22টা শট নিয়ে যাচ্ছে, তারপরে জাস্ট দুটো গোল করছে, এরপরেও যদি কেউ বলে যে এই ম্যাচটা আমরা ভালো খেলিনি, আমরা খেলতে পারিনি, আমাদের এক্সপেকটেশন পূরণ হয়নি, এত কিছু, তাহলে আমি বলবো সেই লোকটা কিন্তু ভাই ইন্ডিয়ান ফুটবল টিমকে ফলো করে না, বা যেভাবে আমরা এগিয়ে চলেছি, যে অডসের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, যেভাবে একটা টুর্নামেন্টের আগে আমাদের ক্যাম্প হয়নি, যেভাবে এত সমস্যার মধ্যে দিয়ে টিমটা অ্যাসেম্বলড হয়ে এই পারফরমেন্স তুলে ধরেছে, আমার মনে হয় যে একটু হলেও কুর্নিশ জানানো দরকার রয়েছে। হ্যাঁ অবশ্যই, এট দ্য এন্ড আমি এটা বলতে চাই যে 2019 টুর্নামেন্ট আমাদের অনেক ভালো গেছিল, আমরা শুরুটা দারুণ করেছিলাম, 4 গোল মেরেছিলাম আমরা থাইল্যান্ডকে, জিতেছিলাম, পরের ম্যাচটা ইউএইর এগেনস্টে আমরা একটা আলাদা অ্যাপ্রোচ দেখিয়েছিলাম, কোথাও স্টিফেন কনস্ট্যান্টাইন কিন্তু ডিফেন্স অ্যান্ড অ্যাটাক দুটোকে খুব ভালো ব্যালেন্স করে এগিয়ে নিয়ে গেছিলেন, থার্ড ম্যাচটা আমরা ড্র করতে করতে শেষ মুহূর্তে হেরে গেছিলাম, নাহলে আমরা কিন্তু রাউন্ড অফ 16 এগিয়ে যেতে পারতাম, খুব চান্স ছিল, হাই লেভেলের চান্স ছিল। হয়তো এইবারে সেটা হবে কি না পরের দুটো ম্যাচে দেখা যাবে, উজবেকিস্তান কেমন খেলে পরের ম্যাচটা সিরিয়ার এগেনস্টে দেখবো, এবং উজবেকিস্তান আমার কাছে কোথাও না অস্ট্রেলিয়ার থেকে আরও টাফ টিম, অস্ট্রেলিয়া তো ম্যাক্সিমাম টাইমে ফিজিক্যাল ফুটবলটাই খেলে গেল, অস্ট্রেলিয়া কতটা স্কিলফুল ওয়েতে কতটা বিল্ড আপ করে ঢুকেছে আমি জানি না, ম্যাক্সিমাম টাইম ওরা ফিজিক্যাল প্রেজেন্সটাকে বজায় রেখেছে, ফিজিক্যাল প্রেশারটাকে ওরা দিয়ে গেছে, আমরা লো ব্লক খেলেছি, বাট উজবেকিস্তান কিন্তু এত ফিজিক্যাল খেলবে না, উজবেকিস্তানের অনেক হাইফাই স্কিলফুল প্লেয়ার রয়েছে, ওরা কিন্তু স্কিল দিয়ে মাত করার চেষ্টা করবে, যেখানে আমরা কীভাবে ডিল করবো ওই ম্যাচটাকে, কীভাবে ওদের বিট করবো, ওদের স্কিলটাই কী করে বিট করবো, আমাদের সবচেয়ে বড় দেখার বিষয় হবে। তো অবশ্যই 2019 সাথে 2023 এশিয়ান কাপকে মিলিয়ে ফেললে চলবে না, 2019 আমরা সিরিয়াসলি বেটার খেলেছিলাম, 3টে ম্যাচের নিরিখে এটা বলে দেওয়া যেতে পারে, খুব স্বাভাবিক, বাট তারপরে যে সব আপ ডাউন, এত প্লেয়ারে চলে যাওয়া, আসা, একটা পুরো জেনারেশনের চেঞ্জ হওয়া, তারপরে ইগাস্টিমা যে রকমভাবে টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেখা যাক কী হয়, 3টে ম্যাচের পরে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কোথায় শেষ করলাম, কী এক্সপেকটেশন ছিল, কী কী পূরণ হলো না হলো। 2011 এই অস্ট্রেলিয়া, হয়তো এই অস্ট্রেলিয়ার থেকে আরও বেটার অস্ট্রেলিয়ান টিম ছিল, সেটা তর্কাতীত ব্যাপার, বাট অস্ট্রেলিয়ান টিম আমাদের 4 গোল দিয়েছিল, এইবারে 2 গোল দিয়েছে, কোথাও ডিফেন্সিভলি কিন্তু আমরা অ্যাপ্রোচটাকে অনেক বেটার করে নিয়েছি এবং সেটা আমরা কনজিউম করতে সক্ষম হয়েছি, বাট সেই বছরে আমরা গোল দিতে পারিনি, এই বছর আমরা গোল দিতে পারলাম না, হয়তো আগামী দিন আসবে যে এরপরের ম্যাচটা আমরা 0-0 ড্র রাখতে পারবো, তারপর একটা সময় আসবে যখন আমরা 1-0 জিততে পারবো, ব্যাস এইটুকু আশা নিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম, এর বেশি আর কিছু বলার নেই, কারণ প্রত্যেকটা প্লেয়ার ভালো পারফরমেন্স করেছে, ধরে ধরে কাউকে নিয়ে কিছু বলার নেই। তো ফ্যান এনগেজমেন্ট, যেটা না বললে বোধহয় ভুল হতো ভিডিওতে, এত পরিমাণে ফ্যানদের এনগেজমেন্ট ছিল, এত পরিমাণে চিয়ার আপ ছিল, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ছিল না ভাই, অস্ট্রেলিয়া তো ফেভারিট টিম, এই এই গ্রুপটা হয়তো অস্ট্রেলিয়া লিডও করতে পারে, টপ হয়ে শেষ করতে পারে, তাদের এত ফ্যান্স ছিল না যত ইন্ডিয়ার ফ্যান্স ছিল। ইন্ডিয়া হয়তো 4 নম্বরেও শেষ করতে পারে, 3 নম্বরেও শেষ করতে পারে, সেই ইন্ডিয়ার ফ্যান বেস এত বেশি। তো কোথাও তাদের প্রতি কিন্তু আমি বলবো যে মানে প্লেয়াররা জাস্টিস দিয়েছে, সেই ম্যাচকে কিন্তু তারা তুলে ধরেছে। দু একটা ছোটো মিস্টেক এদেরকে কোনোভাবেই ছোটো করবে না। আই এম হ্যাপি, যারা হ্যাপি রয়েছো তারা সিরিয়াসলি চিয়ার করো, হয়তো আগামী দিনে আরও ভালো দিন আসছে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো যা যা ওপিনিয়ন রয়েছে। ডিফার করার ইচ্ছে হলো অবশ্যই ডিফার করো, তবে অবশ্যই লজিক্যালি ওয়েতে ডিফার করো। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।